করে উদযাপন করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নয় আসনের নৌকা মনোনীত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের নির্বাচনে জয়লাভ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর সিনেমা প্যালেস এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাসিরুদ্দিন ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নফেলকে। নফেল বলেন, চট্টগ্রামের সাধারণ জনগণ শেখ হাসিনার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন এবং আস্থা রেখে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। সার্বিকভাবে পুরো চট্টগ্রামে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণাঙ্গ আস্থা, ভালোবাসা এবং সম্মান দেখিয়ে চট্টগ্রামবাসী দলে দলে বের হয়ে এসেছেন ভোট দেওয়ার জন্য। ভোটে হয়তোবা কোনো কোনো জায়গায় লোকামানটা বিজয়ী হয়নি, কিন্তু চট্টগ্রামের আপামর মানুষ এই ভোট দেওয়াটাকেই মনে করেছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং আস্থা প্রকাশ করা, কারণ তিনি এই চট্টগ্রামকে ঘিরে সে একেবারে বৃহত্তর চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে ফেনী পর্যন্ত পুরো উপকূলীয় অঞ্চলে যে বিশাল উন্নয়ন করেছেন সেটার জন্য পুরো চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামবাসী সবাই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তারা সেভাবে করেই কিন্তু সেটা বহিঃপ্রকাশ করেছেন। বাংলাদেশের আর অন্য যে কোনো জায়গার চাইতে আমার মনে হয় এখানে ভোটারের উপস্থিতি প্রত্যেকটা আসনে সবচেয়ে বেশি হয়েছে বলে আমাদের ধারণা। আর আমাদের এই চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দকে আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। এই ওয়ার্ডে এই চট্টগ্রাম নয় আসনের মধ্যে আমরা দেখেছি আমরা প্রায় 1,31,000 ভোট নৌকা মার্কায় এখানে পড়েছে, সেটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ওয়ার্ড কাউন্সিলর, নগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনির্বাচিত এই সংসদ সদস্যকে। খান মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাধারা, চট্টগ্রাম।